গত শুক্রবার আর আগের শুক্রবার এই মসজিদে আশেপাশে বোধহয় হাউজিংয়ে থাকেন কোনো এক ভাই, এসে আমাকে চোখের পানি মুছতে মুছতে বললেন, ভাই 6,000 টাকা আছে আপনার মসজিদ কমপ্লেক্সের জন্য, সরি 8,000 টাকা আছে, এটা টাকাগুলো নেন। তো আমি নিয়ে আমাদের সহকারীকে দিলাম। বদলোক বললেন যে আমার একটা ছেলে ছিল, সে ব্যাংকে বোধহয় টাকা জমাইছে বা কেউ দিছে, সেখান থেকে সে বলছে এটা আমি মসজিদ কমপ্লেক্সে দেবো ওনাদের। তো ও 7,000 টাকার সাথে আমি 1,000 যোগ করলাম, এটা আপনি নেন। তো ছেলের কী হয়েছে? ও বলে যে ছেলে আপনার হাতে দিতে চাইছে কিন্তু সে হাসপাতাল বেডে শুয়ে আছে। হাসপাতাল বেডে শুয়ে আছে ছেলেটা, কী হয়েছে তা? বলে যে ক্যান্সার আক্রান্ত, ক্যান্সার আক্রান্ত, 6 বছরের বাচ্চা, এবং সে লাস্ট স্টেজে আছে, শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমরা। তো আমার খুব খারাপ লাগলো, বললাম যে ছেলেকে দেখতে যাবো আমি। পরের দিন গেলাম হাসপাতাল, আলমানার হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম আমি, ছেলেটা মারা গেছে কয়েকদিন আগে, এই এলাকার মহল্লার মানুষ উনি এখানকার। তো সে দৃশ্য দেখে আমার সাথে আরও একজন গেছেন, যারা গেছেন কেউ নিজেকে ঠিক রাখতে পারেন নাই, প্রত্যেকটা মানুষ কাঁদছিলেন, এত কষ্ট হচ্ছে বাচ্চাটার, মানে দেখার মতো কোনো দৃশ্য না, 6 বছরের একটা বাচ্চা, কত বড় পরীক্ষা মা বাবার জন্য। আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে খুশি রাখছেন, ভালো রাখছেন, আপনি জুমা পড়ে গিয়ে বাচ্চার কপালে চুমু খাবেন, তাকে কোলে নেবেন, তাকে পাশে বসিয়ে আপনি খাবার খাবেন, খাবার তুলে দিবেন, বিকেল হয়তো ঘুরতে যাবেন, হয়তো তার পরীক্ষা আছে কালকে, পড়ালেখা আছে, তাকে পরামর্শ দিবেন। আল্লাহ আপনাকে কত সুন্দর একটা সাস্টেইন, কত সুন্দর একটা আপনার কি বলে এটাকে ভারসাম্যপূর্ণ স্বাভাবিক একটা অবস্থা দিয়েছেন। এইরকম নেয়ামত যদি আপনি খোঁজেন, তো একটা ডায়েরি নিয়ে বসলে ডায়েরির পাতা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর নেয়ামত লিখে শেষ করতে পারবেন না। একজন তার স্কিনে সামান্য একটি সমস্যা হয়েছে, জটিল কিছু নাই, স্কিনে মাত্র, বডির উপরে, এইটুকুর জন্য তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। হাসপাতালে যায় দেখেন কি নির্মম দৃশ্য, কি মর্মান্তিক দৃশ্য, তিনি কাতরাচ্ছেন হয়তোবা। আরেকজনের হয়তো সামান্য একটা নখ উফড়ে গেছে, তার ব্যথা কাতরাচ্ছেন, আল্লাহ তার নখগুলো ভালো রেখেছেন। আল্লাহ তাআলা এমনি এমনি কোরআনে বলেন নাই, গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকে যদি কালি বানাও আর সকল গাছকে যদি কলম বানাও এবং লিখতে থাকো আমার নেয়ামত, তোমার গাছ একসময় শেষ হয়ে যাবে, তোমার নদী নালা সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে, এরপর যদি আবার তোমাকে দেওয়া হয় এগুলো ডাবল, সেগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার নেয়ামত লিখে শেষ করতে পারবা না। কেন একজন মানুষ বিপদে আলহামদুলিল্লাহ বলবে, কেন, কি যুক্তি আমাকে বলেন? একজন মানুষ আছে না, নানান কষ্টে মানুষ থাকে না, নানান মুসিবতে থাকে না, আমাদের কাছে আসে মানুষের সময় ভাই এই বিপদ সে বিপদ, তো আমরা বলি ভাই ধৈর্য ধারণ করেন, বিপদেও আলহামদুলিল্লাহ বলতে শিখেন। কেন বিপদে আলহামদুলিল্লাহ বলবে বলেন? বেচারা রোড অ্যাক্সিডেন্টে তার পাওটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, যাচ্ছিল জরুরি কাজে, চাকরিটা ছুটে গেছে এই অ্যাক্সিডেন্টের কারণে, আরও বহু ক্ষতি হয়েছে, আপনি অবস্থায় যে বলতেছেন ভাই সকল অবস্থায় আল্লাহ শুকর আদায় করতে হয়, আপনি আলহামদুলিল্লাহ বলেন, কী যুক্তি আছে বলেন তো? বেটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন, বলেন এই আলহামদুলিল্লাহ বলাটা যৌক্তিক না অযৌক্তিক? কেমনে যৌক্তিক? এটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ তো খুশির চুনে না বলবে, হ্যাঁ এর থেকে খারাপ হতে পারত। দিস ইজ দ্য পয়েন্ট। আপনার বাসার চুরি হলো, চোরে যা ছিল ফোন টোন যেগুলো যেগুলো নেওয়ার মতো স্বর্ণগয়না সব নিয়ে চলে গেছে, ঈদের মধ্যে বাড়িতে গেছেন সব নিয়ে চলে গেছে, আপনি যখন দেখলেন সব চোর নিয়ে গেছে আপনি বললেন আলহামদুলিল্লাহ, এখন বাহ্যিক ভাবে মনে হচ্ছে যে পাগল নাকি রে, সব চোর নিয়ে গেছে সে বলে আল্লাহ শুকর, খুশি হয়েছেন আপনি? এই আল্লাহ শুকরের যৌক্তিকতাটা কোথায় বলুন তো? যৌক্তিকতা হলো চোরে অনেক কিছু নিয়ে গেছে ঠিক আছে, ফ্যানটা খুলতে পারেনি আলহামদুলিল্লাহ, যদি স্যাঁচড়া চোর হইতো যে বাড়িতে গেছে গ্রামের বাড়িতে সারা রাত ধরে ফ্যান খুললি বা সমস্যা কি, তো তো ভাঙারি হিসাবে তত টাকা পাবো, আমার খাটগুলো আছে, হাড়ি বাতিলগুলো অন্তত রেখে গেছে, অনেক কিছু রেখে গেছে, অনেক চুরি তো এরকম হয় যে উপরে ছাদ আর নিচে ফ্লোর ছাড়া সব রেখে চলে যায়, এরকমও তো হইতে পারতো, আর চুরি না হইয়া যদি এখানে অগ্নিকাণ্ড হইতো আর আগুনে সব ছাই হয়ে যেত, ভূমিকম্পে সব মাটির নিচে ধসে যেত, তাহলে কি হতে পারতো? তো তার চাইতে তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই জন্য ইমানদার কখনো দুঃখে থাকতে পারে না, ইমানদার যদি ইমানদার হয় দুঃখ তাকে স্পর্শ করতে পারে, কারণ সকল দুঃখেই তার কি আছে সান্ত্বনা, আর বেইমানের কি আল্লাহর প্রতি অবিশ্বাসী কোনো সান্ত্বনা আছে? সে কি বলবে? ও স্যাড শিট, দত গালিগালাজ করে অস্থির হয়ে ভাঙচুর করে বেচারা কোনো সান্ত্বনা আছে কপাল পড়া? আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, এটাই কারণ যে ইমানদারদের এক অভিভাবক আছেন মহান আল্লাহ,
তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, সে জানে আসল রাস্তা এখনো ওপেন আছে, তাকে কেউ হারাতে পারে না, শেষ মুহূর্ত পর্যন্ত সে আল্লাহর কাছে সাহায্য চায়। অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন, এই জিকিরের অংশ হিসাবে আল্লাহর নিয়ামতগুলো চিন্তা করবেন, মুখে জিকির করবেন।